বাইক বাজার 104-এ আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি একাই ভিডিও বানাচ্ছি, আজকে ম্যাম নেই, ম্যাম আজকে বিজি আছেন। তো সেই কারণে ভাবলাম গাড়ি তো আমাদের কাছে নতুন এসেছে, KTM-এর স্টক ঢুকেছে, তো দেরি না করে আমরা গাড়ি দেখানো শুরু করি। তো প্রথমে আমি ভাবলাম এখানে আমার কাছে রয়েছে RTR 4B মডেল, এই সামনে রয়েছে, এটা একটা দেখাচ্ছি, আর একটা ওখানে রয়েছে ওটাও দেখাচ্ছি। তারপর আমি বেশ কিছু KTM RC-র স্টক আমাদের কাছে এসেছে, তো সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমাদের নতুন স্টক একটা ঢুকছে, ওই যে দাদা নিয়ে আসছে চালিয়ে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন BS6 RTR এই মডেলও চলছে, আসছে, আপনারা দেখতেই পেলেন একদম লাইভ সবে ঢুকছে গাড়িটা। প্রথম তো শুরু করা যাক, প্রথমে RTR 4B দিয়ে, রেড কালারের 4B মডেল, দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট সামনে দেওয়াই রয়েছে। গাড়িটা কোথাও কোনো দাগ নেই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটা ঘুরিয়ে দেখানোর জন্য, চারিদিক থেকে টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। WB 32 AG মানে মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি, তো আপনারা দেখতে পারেন এই গাড়িটা মোটামুটি খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। এরকম একটা সুন্দর চকচকে লাল কালারের 4B আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র 75,000 টাকায়, only 75,000, 75,000 টাকা এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেরি না করে এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। এতক্ষণ তো আপনাদেরকে একটা BS 4B মডেল দেখালাম, RTR 4B, তো আরও একটা আমার কাছে রয়েছে গাড়ি, যেটা BS 6 4B, সেটাও সেম কালারেরই হবে আর সেম ডিস্ট্রিক্টেরই গাড়ি রয়েছে, মেদিনীপুর রেজিস্টার্ড BS 6 মডেল। একবার আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটাকে ওভারঅল লুকটা দেওয়ার জন্য। তো গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারের ওপরে কত সুন্দর কালার, আর কোথাও কোনো দাগ নেই, স্ক্র্যাচ নেই, একেবারে নিখুঁত বলতে পারেন আপনারা। তো এই গাড়িটা কিলোমিটার্সটা আমি দেখানোর চেষ্টা করবো, সম্ভবত ব্যাটারি ডাউন আছে তো সেই কারণে আমি দেখাতে পারলাম না, যেহেতু BS 6 9 মাসের গাড়ি তো খুব একটা কিলোমিটার চলা নয়। তো প্রাইস যেটা হবে আপনাদের জন্য এই গাড়িটার, মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 82,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এসে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। তো এরপর আমি যেগুলো আপনাদেরকে দেখাবো, যেটা বললাম যে মেইন গাড়ি আমাদের KTM-এর স্টক ঢুকেছে, KTM গাড়ি, তো সেই গাড়িগুলো আমরা দেখাতে থাকি, তো চলুন আমাদের সাথে থাকুন। কে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কী গাড়ি রাখা আছে, পরপর অনেক গাড়ি রয়েছে, তো এদিকেও রয়েছে, এই গাড়িগুলো আমি আজকে ভাবছি দেখাবো আপনাদেরকে। তো এখানে একটা গাড়ি রয়েছে এনটর্ক, যেই গাড়িটা আমাদের এখন PDI প্রসেস চলছে, এই গাড়িটা এক্ষুনি ডেলিভারি হবে। তো বেশি কথা না বাড়ি, আমি সোজাসুজি চলে আসি গাড়ি দেখানোতে। তো প্রথমে আমি KTM RC দিয়েই শুরু করছি। দেখুন এই গাড়িটা আমার স্টকে নতুন এসেছে, আজকে এসেছে, গাড়িটা 1 ঘন্টা হলো আমাদের কাছে এসেছে, এখনও গাড়িটা ভালো করে সার্ভিস করা হয়নি, গাড়ির বয়স মাত্র 4 মাস, বেলতলা রেজিস্ট্রেশন, গাড়িটা খুবই কম চলা আপনার চলেছে। এখানে ওডোমিটার দেখাচ্ছে, আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার এখানে কত দেখাচ্ছে, আমি নিজেও দেখে নিই, 1750 কিলোমিটার, 1750 কিলোমিটার চলা KTM RC 125 BS 6, শুধুমাত্র 4 মাস বয়স। তো আপনারা দেখতেই পেলেন ওখানে ওডোমিটার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমরা, নাম্বার প্লেটটাও দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো ক্যামেরাম্যান, গাড়িটা ওভারঅল ভালো করে একবার দেখিয়ে দাও। তো গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, যাকে বলে ব্র্যান্ড নিউ গাড়ি। তো এই গাড়িটা বেলতলা রেজিস্টার্ড, গাড়ির টায়ারগুলো একবার দেখানোর চেষ্টা করো, আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়ির টায়ারগুলো দেখানোর জন্য, গাড়ির ইঞ্জিনটা ওভারঅল লুকটা যদি একবার গাড়ি দেখিয়ে দেওয়া যায় দর্শক বন্ধুদের তাহলে আরও ভালো হয় জিনিসটা। আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস থাকবে এটা, আপনাদের জন্য আমরা দিতে পারবো শুধুমাত্র 1,43,000 টাকায়, 1,43,000 টাকায় BS 6 1700 কিলোমিটার চলা 4 মাসের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের সাথে। তো নেক্সট যেটা দেখাবো, পরের গাড়িটা RC 125 রয়েছে, এটা 1 বছর বয়স কিন্তু BS 6 মডেল রয়েছে। তো গাড়ি সেম কন্ডিশন রয়েছে, দুটো গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো দাগ নেই, BS 6-এর ওপরেই রয়েছে, টায়ার থেকে শুরু করে সবই একদম ঠিকঠাকই রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আমরা এই গাড়িটা আপনাদেরকে যেই প্রাইসে দিতে পারবো এটা আপনারা পেয়ে যাবেন 1,37,000 টাকায়, 1,37,000 টাকায় আপনারা পাচ্ছেন BS 6 KTM RC 1 বছরের গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। তো নেক্সট যে গাড়িটা রয়েছে এখানে, KTM Duke 390, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার কালার কত সুন্দর, গাড়ি অরেঞ্জ ব্ল্যাক কালারের ওপরেই রয়েছে, গাড়ি খুবই সুন্দর যাকে বলে, আমরা চেষ্টা করবো একটু দেখানোর। এটা আমাদের গোডাউনের মধ্যে রয়েছে, তো এখানে অনেক গাড়ি পরপর রাখা আছে, আমি ক্যামেরাম্যানকে বলবো চেষ্টা করো একটু দেখানোর। গাড়ির টায়ার, পেছনের টায়ার একেবারে ব্র্যান্ড নিউ, নতুন গাড়ি, গাড়িটা খুব কম চলা গাড়ি আপনার, খুব কম ইউজ হয়েছে, 10,000-এর মধ্যেই রয়েছে, এখানে ওডোমিটার গাড়িতে দেওয়া রয়েছে। আমি একবার চেষ্টা করবো আপনাদেরকে গাড়িটা দেখানোর যে এটা কত কিলোমিটার চলেছে, এখানে দেখা যাচ্ছে 12,245 কিলোমিটার,
KTM Duke 390 এর মতো একটা গাড়ি মাত্র চলেছে 12245 কিলোমিটার, মানে গাড়িটা কিছুই চলেনি। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, এই গাড়িটা আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইস থাকবে। এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র 1,74,000 টাকায়। 1,74,000 টাকা হলে এইরকম একটা KTM Duke 390 আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এসে যোগাযোগ করুন। আমি দেখাতে চলেছি Duke 390, Duke 390 2019 এর গাড়ি, এটাও খুব কম চড়া গাড়ি চলেছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি ওডোমিটারটা, চেষ্টা করছি দেখানোর। এটা খুব সম্ভবত 16,000 কিলোমিটারের মতো চলা, এখানে দেখাচ্ছে ষোলো, দেখতেই পেলেন এখানে গাড়িটা 16,715 কিলোমিটার মতো চলেছে। আর গাড়িটার ওভারঅল লুক দেওয়ার একটু চেষ্টা করছি, গাড়ির নাম্বার প্লেটটা একটু দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। WB06 আর কসবা রেজিস্টার্ড গাড়ি। তো কলকাতার যারা ভিউয়ার্স আছেন, কলকাতার যারা কাস্টমার্স আছেন, ওরা আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। তো একটু নয়েজ হচ্ছে, আমার অনেক কাস্টমার্স এসেছে এখানে গাড়ি নেওয়ার জন্য, তো সেই কারণে সেটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে। তো এবারে দেখাতে চলেছি পালসারের 181-220 যে সিরিজগুলো রয়েছে, যে গাড়িগুলো আছে পরপর দেখাই। তো প্রথমে আমার কাছে রয়েছে পালসার 180F মডেল। তো এই গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন ABS-এর ওপরে রয়েছে, WB96N, মানে বারাইপুর রেজিস্টার্ড, কলকাতা নাম্বার, আপনারা দেখতে পারেন এসে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু অনেক নাম্বারটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এই গাড়িটা আপনাদের জন্য যে প্রাইস আমরা দিতে পারবো, এটা ABS গাড়ি, 2 বছর বয়স এখনও হয়নি, 1 থেকে 1.5 বছরের মধ্যেই রয়েছে। তো এটার প্রাইস হবে আপনাদের জন্য 72,000, 72,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি, 72,000 এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। নেক্সট যেটা রয়েছে পালসার 220F, পালসার 220F মডেলের গাড়ি এখানে রয়েছে, যেটা 2019 সালের গাড়ি, কৃষ্ণনগর রেজিস্টার্ড, WB52, নাম্বার প্লেট তো দেওয়াই আছে। তো এই গাড়িটাও ভালো কন্ডিশনে আছে, আপনারা এসে যোগাযোগ করতে পারেন, প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনাদের জন্য। মোটামুটি এই গাড়িটা যা প্রাইসে আমি আপনাদেরকে দিতে পারবো, এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 75,000, 75,000 টাকা হলে 2019-এর পালসার 220F মডেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো এসে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি পালসার 180F মডেল, এটা 2020-এর গাড়ি রয়েছে, গাড়ির কন্ডিশন ভালো আছে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানটার প্যাসেজটা খুব শর্ট, সেই কারণে আমরা খুব ভালো করে আপনাদেরকে গাড়িটা দেখাতে পারছি না আমাদের ক্যামেরাম্যান, তাও আমরা খুব চেষ্টা করছি যাতে ভালো করে দেখানো যায় গাড়িটা। তো মোটামুটি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা 180F 2020-এর গাড়ি আছে, এটা আপনার খুব ভালোই কন্ডিশনে রয়েছে। এখানে গাড়িটার বয়স হচ্ছে 1 বছর 8 মাস, মেদিনীপুর কোনটাই রেজিস্টার্ড। তো আপনারা এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে, প্রাইস থাকবে আপনাদের জন্য খুবই রিজনেবল। মোটামুটি এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 68,000, 68,000 টাকা হলে 2020-এর 1 বছর 8 মাসের পালসার 180F মডেল আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট যে গাড়িটা রয়েছে আমার এখানে, এটা অবশ্যই পালসার 180F মডেলেরই রয়েছে, এটা নদিয়া কৃষ্ণনগর রেজিস্টার্ড, গাড়িটা BS6-এর ওপরে রয়েছে, গাড়ির বয়স খুবই কম, শুধুমাত্র 8 মাস গাড়ি হয়েছে, 2021 সালের গাড়ি, 8 মাস বয়স, আর নদিয়া ডিস্ট্রিক্টের গাড়ি আছে। তো গাড়ি ওভারঅল খুবই ভালো রয়েছে, আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। প্রাইস আপনাদের জন্য থাকলো এই গাড়িটা শুধুমাত্র 78,000 টাকা। আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা যে গাড়িগুলো এখন দেখাচ্ছি বেশিরভাগ গাড়িটাই BS6-এর ওপরে আছে। অনেকে কমেন্ট করে যে অনেক প্রাইস হাই হয়ে যাচ্ছে, কিন্তু BS6 গাড়ি 6 মাস 7 মাস বা 1 বছরের ভেতরকার যে গাড়িগুলো হবে এগুলোর প্রাইস তো একটু বেশি হবেই। তো আমি আগের দিনকে ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে পালসার 125 50-52-তে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়, 50-এর নিচেও আপনারা পালসার 125 পেয়ে যাবেন। তো সেটা BS4 হবে, BS6 হবে না, BS6 যে গাড়িগুলো আমাদের কাছে রয়েছে সেগুলো সবই 1 বছরের মধ্যে বা 1 বছরের নিচে, তো তার প্রাইস একটু বেশি হবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। তো নেক্সট যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই 220F মডেল, আর হুগলি রেজিস্টার্ড গাড়ি আছে, এখানে নাম্বার প্লেট লাগানো আছে, আমি চেষ্টা করবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য একটু। তো হুগলি নাম্বারের গাড়ি, 2 বছরের মধ্যেই রয়েছে গাড়ি, 2019-এর গাড়ি আছে। তো এই গাড়িটা আপনারা এসে দেখতে পারেন, পালসার 220F, খুব ভালো আছে গাড়িটা, ভালো কন্ডিশনে রয়েছে। তো আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা। তো এই গাড়ি একটুখানি আমি দেখানোর জন্য বলবো, একটু সামনে পেছনটা যদি দেখানো যায়, চেষ্টা করছি আমরা দেখানোর আপনাদেরকে। তো মোটামুটি একটা আউটলুক আপনাদেরকে দিয়ে দিলাম, গাড়ি ওভারঅল ঠিকই রয়েছে। তো প্রাইস আপনাদের জন্য যেটা থাকবে এই গাড়িটার, এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো 75,000 টাকায়, 75,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, অবশ্যই পালসার 220F মডেলেরই রয়েছে এটা, এটা গাড়িটা রয়েছে বারাসাত রেজিস্টার্ড, WB26, যারা বারাসাতের ভিউয়ার্স আছেন বা যারা বারাসাতের
সাবস্ক্রাইবার রয়েছেন তারা এই গাড়িটা এসে যোগাযোগ করতে পারেন। তো খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি, গাড়ির টায়ারটা একটু দেখানোর চেষ্টা করবে। এটা নন এবিএস গাড়ি আছে, গাড়ির বয়স 2019 গাড়ি, 2 বছরের একটু বেশি হয়েছে গাড়িটা। তো আপনারা আসুন, আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইস থাকবে গাড়িটার। এটা আপনাদেরকে আমরা মোটামুটি 74,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, 220 মতো মডেল আপনারা পেয়ে যাচ্ছেন 74,000, তাও 12 সাত রেজিস্টার্ড। তো দেরি না করে এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা অবশ্যই পালসার 220F মডেল। তো এটা BS6 ওপরে রয়েছে, BS6 220F, 1 বছরের মধ্যে থাকা গাড়ি। গাড়ির নাম্বার প্লেট তো সামনে দেওয়াই আছে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু নাম্বারটা যদি দেখিয়ে দেওয়া যায়। তো BS6 মানে তো সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথেই এই গাড়িটা আসে। তো ABS আপনারা পেয়ে যাচ্ছেন, গাড়ি তো ওভারঅল ঠিকই রয়েছে। প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য এই গাড়িটার, এটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 87,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এসে আপনারা যোগাযোগ করুন, BS6 গাড়ি থাকছে 1 বছরের মধ্যেই 87,000 টাকায়, 220F মডেল। তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। এরপরে পরপর দুটো গাড়ি রয়েছে এখানে, এটা পালসার RS 200, দুটোই BS6 আর দুটোই মুর্শিদাবাদ রেজিস্টার্ড। তো দুটো গাড়ির বয়সের ডিফারেন্স খুবই সামান্য রয়েছে। তো দুটোই BS6, দুটোর ওভারঅল কন্ডিশান খুবই ভালো রয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি গাড়িটা যদি ঘুরিয়ে দেখানো যায়, চেষ্টা করছে ও দেখানো দুটো গাড়িকেই। তো মোটামুটি এই গাড়িটার প্রাইস যেটা রেখেছি আমরা, তো ওভারঅল একটুখানি দেখানোর চেষ্টা করো মিন্টু, প্রাইস রিজনেবল থাকবে আপনাদের জন্য। এই গাড়িটা আমরা যে প্রাইসে আপনাদেরকে দিতে পারবো মোটামুটি 1,18,000 টাকা হলে BS6 RS 200 আপনারা পেয়ে যাচ্ছেন 1,18,000 টাকায়। তো এসে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। তো আপনাদের জন্য প্রাইসটা আমি আরও একবার বলে দিই, 1,18,000 টাকায় BS6 200 RS মডেল আপনারা পাচ্ছেন। তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি।